আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার সামনে একটি স্ট্যান্ড ফ্যান। তো এটিকে সেমি স্ট্যান্ড ফ্যান বলা হয়। তো দেখেন এখানে যে একটি নিচে লক আছে, এই লকটি চাপ দিলে কিন্তু উপরে প্রায় 1 ফুটের মতো স্ট্যান্ড বড় হয়ে যায়, এজন্য এটাকে সেমি স্ট্যান্ড বলা হয়। তো এই সেমি স্ট্যান্ড ফ্যানের মোটরটি নষ্ট হয়ে গেছে, এই সেই মোটর। তো এই মোটরটি অ্যালুমিনিয়াম কয়েল দিয়ে বান্ধা, সেজন্য এই কয়েলটি রিপেয়ার করা সম্ভব না। তো এটি আমি চেঞ্জ করে এখানে নতুন মোটর লাগিয়ে দিব। তো স্ট্যান্ড ফ্যানের মোটর তো পাওয়া যায় না, সেজন্য স্ট্যান্ড ফ্যানের মোটর না পাওয়া গেলে আপনারা টেবিল ফ্যানের মোটরটি লাগাবেন। কিন্তু কীভাবে লাগাবেন এখানে একটু প্রবলেম আছে। অনেকে আমাকে কমেন্ট করে থাকেন স্যার যে এই স্ট্যান্ড ফ্যানের জায়গায় যদি আমরা টেবিল ফ্যানের মোটর লাগাই তাহলে কিন্তু সেট হয় না। তো এটা সেট হওয়ার না হওয়ার কারণ আছে, আমি আপনাদের আজকে এটা দেখাবো, এই মোটরের ভিতরে তফাত এবং পার্থক্য কী। তো এটি হলো তামার মোটর, দেখতে পাচ্ছেন। তো এই তামার মোটর কিন্তু ভালো মোটর। তো এই মোটরের কোয়ালিটিটা আমি আগে আপনাদের দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন এই মোটরটা দেখেন, এবং এই যে তামার কয়েল, এই কয়েলের কালার দেখেন, এবং পুরনো যে কয়েলটি আছে তার কালারটা দেখেন। এবং এটি কয়েল মোটা এবং চিকন হয়ে থাকে, যেটা দিয়ে আপনারা বুঝতে পারবেন যে তামা কোনটি, অ্যালুমিনিয়াম কোনটি। তো এই নতুন মোটরটা এখানে সেট করতে হবে। মার্কেটে এই সেমি স্ট্যান্ড ফ্যানের মোটর অ্যাভেলেবেল পাওয়া যায় না, টেবিল ফ্যানের মোটর অ্যাভেলেবেল পাওয়া যায়। তো টেবিল ফ্যানের মোটর এবং এই স্ট্যান্ড ফ্যানের মোটরের ভিতরে কী তফাত আছে দেখেন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্যাচ দেওয়া আছে, আর এখানে কিন্তু প্যাচ সিস্টেম নেই, এখানে কিন্তু একটু পার্থক্য আছে। তো এই জায়গায় দেখেন প্লাস্টিকের যে বেজ আছে, এই বেজের ভিতরে কিন্তু প্যাচ করা আছে। এটা এইভাবে লাগানো ছিল, পুরনো যে মোটরটি আছে সে মোটরে এইভাবে কিন্তু বেজটি লাগানো ছিল, এবং বেজের সাথেই প্যাচ আছে। এবং নতুন যে মোটর আছে সেই নতুন মোটরে কিন্তু এই বেজটা লাগানো সম্ভব না এখানে, কারণ আগের থেকেই প্যাচ দেওয়া আছে। তো দেখতে পাচ্ছেন এই মোটরে কিন্তু কিছু তফাত আমি দেখিয়ে দিই আপনাদের। এটাকে এভাবে কেটে দিতে হবে যদি লাগাতে হয় আপনাদের, হয় এটাকে কাটতে হবে, না হলে এই বেজের এই প্যাচটাকে এভাবে কেটে দিতে হবে, তাহলে এটা সেট হবে। আরও কিছু কাজ করতে হবে যেগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতেছেন এখানে যে স্ট্যান্ডটি আছে, এই মোটরের এই স্ট্যান্ডটি খুলে এখানে লাগিয়ে দিতে হবে, কারণ এই স্ট্যান্ড এবং এই স্ট্যান্ডে অনেক ডিফারেন্স দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, এখানে কিন্তু কতখানি মোটা আর এখানে কতটুকু পাতলা ছোট, তো একটু ডিফারেন্স আছে যার কারণে এগুলো সেট হতে চায় না। তো এই মোটরের স্ট্যান্ড খুলে ওই মোটরে লাগিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে কাজটা করবেন, দেখেন আমি এই স্ট্যান্ডটি খুলে নিচ্ছি। এই স্ট্যান্ডটি খুলে, পুরনো মোটরের স্ট্যান্ডটি খুলে আপনি নতুন মোটরে লাগিয়ে দিবেন, আর অনেক কিছু শিখতে পারবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আর যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন, এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক সকল ডিভাইসের কাজ করে থাকি এবং সকল ডিভাইসের ভিডিও আপনাদের জন্য শেয়ার করে থাকি। তো দেখেন এটা কাটার আগে কিন্তু এখানে যে জাম নাটটি থাকে এটি কিন্তু এইভাবে দেখে নেবেন যে কোনটা আপনার কাছে সহজ। এটা যদি কেটে ফেলে দেন তাহলে এই জাম নাটটি কিন্তু পরবর্তীতে আপনি লাগাতে পারবেন না, কারণ এই জাম নাটটি শুধু এটার সাথেই লাগবে। এই কাস্টিং মোটরের সাথে প্যাচ দেওয়া, সেই প্যাচের সাথে কিন্তু এই জাম নাটটি লাগবে না, সেই জন্য আমরা কি করব এই প্যাচটাকে কেটে দিব। তো এই প্যাচ আর এই প্যাচ অনেক ডিফারেন্স আছে, তো আমরা কাস্টিংয়ের যে প্যাচটি এই প্যাচটি কেটে দিব। তাহলে কি হবে, আগের যে মোটরটি ছিল অরিজিনাল সেম সেইভাবেই মোটরটি হয়ে যাবে। দেখেন আমি কিন্তু এটি কেটে ফেলেছি, যতটুকু প্যাচ ছিল সেই প্যাচটুকু কেটে দিয়েছি, এখন এখানে একটু ফিনিশিং করে দিব। Thank you.
तो देखें एकेबारे फिनिशिंग देर पर मन हे जो मोटर टी ओरिजिनल ये छो ए बेसटी लागिए दीची। तो देखते हैं एखे क्योंकि नाटर जगह मिले गेस, तो एखे दुटो स्क्रूप लागिए दी। तो एन मोटर टी सेट करार्जन क्यों सेट करबें देखिए दीची अपन। देखें ये लकटी लागिए देवें एवं ये एक चान्से सेट हो जाए कारण ये स्टैंड छो ये क्योंकि आगे स्टैंड ही आगे मोटर थे खुले लागान ये स्क्रूपटा एखे लागिए दी मोटर टी सेट हो जाए पुरोपुर मोटर टी लक हो जाए तो मोटर टी और बड़ोबे ना। तो हमें स्क्रूपटी भलोभ टाइट दिए दीची अपना ये दिए दीबें एवं भलोभ टाइट दीते जाए ये आज जाम ना कर दें सेज एक इजी आना देखे नीबें। एन जो काजटी करबें ये नतून मोटर जो चार्ट तार आटी कर् जयंट दिए दीते हैं। तो ये क्यों दीबें देखिए दीची अपन एर भर थी चार्टि तार बेर चार्टि तार एवं मोटर जो चार्टि तार आटी देखें कानेक्शन कर दीते हैं। तो ये क्योंकि चार्टि चार कलर तार आर भरे जे तार चार्टि तार आार कलर आो एखे देखें ये दुईटा तार क्योंकि डिफारेंस बाकी जो कलर तार आबगलो सेम आदा आल आलो आो जैक एखे तारे भरे हिटिंग ट्यूबटी ढुकिए नीबें तरपे तार्टि छोटो बड़ो कर एक काटते हैं जान सब कानेक्शन सब जॉइंट जान एक जगह ना। तो हमें अपन देखिए दीची अपनारा भिडियो शेष पर्त देखें ये जी अपारा मोटर सेट करें मोटर टी दीर्घदिन लास्टिंग करें आगे थके फैन और भलो चलो तर कारण हे आगे मोटर टी छो अलमोनियम तार दिए कयल बंदा एवं एन हे तमार कयर मोटर सेज क्यों लास्टिंग क्षमता बेड़े गेस आगे जो मोटर टी छो ठीक सेम क्वालिटी क्योंकि सेट करा अने के प्रश्न करें सर এই ফ্যানের ভিতরে যে টেবিল ফ্যান হোক স্ট্যান্ড ফ্যান হোক হাই লো মিডিয়াম এর কানেকশন কিভাবে করতে হয়। তো আজকে আমি দেখিয়ে দিব আপনাদের হাই লো মিডিয়াম কানেকশন আপনারা কিভাবে বুঝবেন বা কিভাবে বের করে এই কানেকশনগুলো করবেন। তার কানেকশন করা হয়ে গেলে এরকম হিটিং টিউবটা কি করবেন গ্যাস লাইট দিয়ে একটু হিট দিয়ে দিলেই কিন্তু এটি সুন্দরভাবে লেগে যাবে এবং এখান থেকে জয়েন্ট ডিসকানেক্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। तो हमें अपन देखिए दीची क्यों अपनारा ये करबें यहरण स्टैंड फैन होक और टेबिल फैन होक चार कलर चार्टि तार थे चार कलर चार्टि तारे भरे एक कमन तार थे तीनटी जो तार थे से हाई लो मीडियम थे। तो ये क्यों अपनारा बुझबें कौनटी हाई कौनटी लो कौनटी मीडियम कौनटी कमन से अपन देव कानेक्शन जो करब। तो देखें ये क्योंकि हिट दिए दीबें हल्का कर हिट दी क्योंकि ये हिटिंग टीपटी लेगे जाए छोटो हो जाए तार जॉइंटगुलो किन्तु एकटू आग पास कर दीबें सब जॉइंट किन्तु एक जगह दीबें ना तो हमें किन्तु दलमचा हो जाए मोटा हो गए तार्ट किन्तु बॉडी भीतरे ढुकबे ना कारण ये तार्टी टान दिए भीतरे ढुकाई दीते हैं। तो ये किन्तु एकटू आग पास कर रखबें हमें जब काज करी आपनारा ये काज करबें इंशाल्लाह काजगुलो भालो हबे। और अपन जदि कारो बुझते असुविधा है आमाके कमेंट करते पारें आमी आपनादेर कमेंटे बुझिए देवार चेष्टा करब इनशाल्ला। फैनेर तलेर पाशटा आमी खुले रेखेछि देखें एखान थेके तारटी टान दिएछि एतटुक तार किन्तु बेरिए चले आसछे माने आगे जे तारटी छिलो सेटी बेर हये गेछे और फैन मोटरेर जे नतून तारटी छिलो सेटी भितरे ढुके गेछे। तो एखाने जे कानेक्शनगुलो करा छिलो एटा आमी केटे दिब कारण ए कानेक्शनगुलो अन्यरकम करा छिलो। एखन आमी जे कानेक्शनटी करब आपनादेर देखिए दिब आपनारा किभाबे कानेक्शन करबेन एबं किभाबे बुझबेन हाई लो मीडियम कोनटा आछे। एई कानेक्शनगुलो करार आगे आमी सम्पूर्ण काज उपरे जतटुक काज बाकी आछे जेमन खाचा लागानो पाखा लागानो एगुलो सबकिछु करार पोरे कानेक्शनटी करब ताहले आपनादेर जोन्नो भालो हबे एबं आमिओ बुझाते पारबो कारण पाखा लागानोर पोरे जखन फ्यानटी चलबे सिरिज ल्याम्पटी भालोभाबे जलबे आपनारा देखते पारबेन कारण सेई समय लोड पड़बे सिरिज ल्याम्पे। तो देखते पाच्छेन एई बेसटा कत सुंदरभाबे लेगे गेछे এবং এখানে খাঁচা আর পাখা লাগাতে কোনো রকম কোনো অসুবিধা হবে না তার কারণ আগের মোটরের মতনই এই মোটরটা আমরা সেট করে নিয়েছি সেজন্য এটি সব কিছু ইজি ভাবে লেগে যাবে। তো এইভাবে খাঁচাটি দেখেন আমাদের লাগানো হয়ে গেল এইভাবে নাটটি টাইট দিলে কিন্তু খাঁচাটি টাইট হয়ে আটকে যাবে এরপরে পাখাটি এরকম চাপ দিলেই কিন্তু পাখাটি ঘাটে ঘাটে বসার সাথেই পাখাটি ঢুকে যাবে ভিতরে তারপরে এই জাম নাটটি নেবেন নিয়ে এটি বামে ঘোরাবেন বামে ঘোরালে কিন্তু টাইট হবে। तो देखें आमी किन्तु एक हाथ थेके कैमरा एवं एक हाथ दिए टाइट दिच्छी तो कैमरा एक हाथ दिए धरा आछे तो ऊपर खाँचाटाओ आमी लागिए दिए देखते पाच्छेन ऊपर काज प्राय शेष
এখন এই ক্যাপাসিটারটি এই মুভিং এর সাথে সেট করে দিব। তো দেখেন সেট করা হয়ে গেছে। এর যে ব্যাক কভার, এই ব্যাক কভারও আমি কিন্তু ভালোভাবে লাগিয়ে দিয়েছি, দেখে নেন সব কিছু কমপ্লিট। এখন শুধু আমি কানেকশানটি করে আপনাদের দেখালেই হয়ে যাবে কমপ্লিট। তাই এই কানেকশানগুলো কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে যে সুইচ আছে, এই সুইচের সাথে এখানে যে চারটি তার আছে, এখানে দেখতে পাচ্ছেন সিরিজ ল্যাম্প নিয়েছি আমি। এই সিরিজ ল্যাম্পটা জ্বলবে, তো সিরিজ ল্যাম্পটা যদি বেশি জ্বলে বুঝবেন সেটি একটু হাই, এবং যেটি একটু কম জ্বলবে সেটি তার থেকে একটু লো। তো দেখেন আমি কমন কানেকশানটি করেছি কিন্তু কালো তারের সাথে। এখন যদি আমি লালের সাথে ধরি, দেখেন এখানে বাল্ব জ্বলতেছে। তো দেখেন এখানে লাইন দেওয়ার সাথে কিন্তু ফ্যানও চলতেছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এইভাবে কাজ করবেন, আমি আপনাদের ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। দেখেন হাই লো মিডিয়াম কীভাবে বুঝবেন একটু বোঝার চেষ্টা করেন। একটি তারে ক্লিপ লাগানো আছে, সেটি কিন্তু কালো তার, সেটি হলো কমন, এবং সবুজ এবং সাদা, আর একটি দেখা যাচ্ছে লাল তার। তো লাল তারে যখন আমি লাইন দিয়েছি তখন কিন্তু সিরিজ বাল্বটি বেশি জ্বলছে, এবং সবুজ তারে যখন লাইন দিয়েছি তখন সবুজ বাল্বটি মেলা কম আলো হয়েছে, এবং সাদা তারটি লাইন দেওয়ার সাথে সাথে কিন্তু আলোটি মিডিয়াম কোয়ালিটিতে হয়েছে। তাহলে বুঝতে হবে এখানে লাল তারটি কিন্তু হাই, এবং সাদাটা মিডিয়াম, এবং সবুজটা হলো লো। এরকম হাই লো মিডিয়াম আপনারা সিরিজ বাল্ব জ্বলার উপরে নির্ভর করে বুঝতে পারবেন। তো এখন আমি এখানে কানেকশানটি করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি সিরিজে ফ্যানটি চালিয়ে দেখাবো, তো আপনি সিরিজ বাল্বের দিক ফলো করেন। দেখেন আমি একে দিয়েছি, একটি হলো কিন্তু লো, সিরিজ বাল্বটি একদম কম আলো হচ্ছে, দেখেন একেবারে কম আলো হচ্ছে কিন্তু ফ্যান চলতেছে। এখন আমি মিডিয়ামে দিব, দেখেন আলো একটু বেশি হচ্ছে, ফ্যানও চলতেছে। এখন আমি হাইতে দিব, দেখেন আলো কিন্তু বেশি হচ্ছে এবং ফ্যানটা একটু জোরে চলতেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি সিরিজ থেকে খুলে ডাইরেক্ট ফ্যান চালাবো, দেখবেন কত জোরে চলে। তো আমি লাইনটি খুলে ডাইরেক্টে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন হাইতে দেওয়া আছে, কোনো বাল্ব জ্বলতেছে না, এখন ফ্যানটি চলতেছে খুব স্পিডে। এখন আমি মুভিং দিয়ে দেব। তো মুভিং দেওয়ার পরে দেখেন মুভিংয়ে কী সুন্দর কাজ করতেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখাবে, আল্লাহ হাফেজ।